হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আর আজকের রেসিপিটি হতে চলেছে নিরামিষ পাঁঠার মাংসের রেসিপি। তো নিরামিষভাবে এই পাঁঠার মাংস আমি কিভাবে প্রস্তুত করছি আর কী কী উপকরণ ব্যবহার করছি সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি মোটামুটি 700 গ্রাম মতন পাঁঠার মাংস নিয়ে নিয়েছি। তো পাঁঠার মাংসটাকে প্রথমে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, যাতে এর মধ্যে একদমই কোনো রকমই কোনো লোম না থাকে। তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর মাংসটাকে এখন আমি ম্যারিনেট করব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। তো মাংসের মধ্যে 3 টেবিল স্পুন মতন টক দই দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই মাংসতে ব্যবহার করলে এর কালারটা কিন্তু খুব সুন্দর হয়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলো কিন্তু আমি মাংসের পরিমাণ অনুযায়ী ব্যবহার করছি। নিরামিষ মাংসের নাম শুনে তোমাদের মনে হতেই পারে যে মাংস আবার কখনো নিরামিষ হয়? হ্যাঁ হয়, অ্যাকচুয়ালি এটা কালী পুজোর পাঁঠার মাংস। দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। আর এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা বাটা ও আদা বাটা। তো এই মাংসের মধ্যে আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন সর্ষের তেল। তারপর মাংসের সঙ্গে এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা মতন সময় ধরে রেখে দেব। বলি প্রথা এখন উঠে গেছে বললেই চলে, কিন্তু তবুও কোনো কোনো জায়গায় এই পশু বলি দিয়ে থাকে। তো সেই রকমই এক বাড়ি থেকে কালী পুজোতে বলি দেওয়া পাঁঠার মাংস প্রসাদ হিসেবে দিয়ে গেছে। তো প্রসাদ যেহেতু, তো সেই কারণে তো এর মধ্যে পেঁয়াজ বা রসুন না দেওয়াই ভালো। তো সেই কারণে আমি এই মাংসটা পেঁয়াজ রসুন ছাড়াই ব্যবহার করছি। আমিও এর আগে কোনো দিন এই পাঁঠার মাংস রান্না করিনি, তারপর আবার পেঁয়াজ রসুন ছাড়া। তো এই প্রথম আমি এই পেঁয়াজ রসুন ছাড়া মাংস রান্না করছি। দেখা যাক মাংস রান্নাটা কেমন হয়। তো এই মাংস রান্নাতে আমি আলু ব্যবহার করছি, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। তো আলুগুলোকে প্রথমে আমি লবণ ও হলুদের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে এই আলুগুলোকে লাল করে ভেজে তুলবো। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনারা পেয়ে যান। তো আলুগুলো লাল হয়ে ভাজা হয়ে এসছে, আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে আর 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা মশলা। দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2 এলাচ আর 1টা শুকনো লঙ্কা আর 2টো লবঙ্গ। দিচ্ছি 1টা তেজপাতা। গোটা মশলাটা ভালোভাবে ভেজে নেব। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন ম্যারিনেট করা মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে এসছে। তো এবার আমি তেলের মধ্যে এই মাংসগুলোকে দিয়ে দেব।
এবার আমি মাংসটাকে 8 থেকে 10 মিনিট মতন সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হিং। অ্যাকচুয়ালি হিংটা আমি দিতে একদমই ভুলে গেছিলাম, তো সেই কারণে এখন হিংটা ব্যবহার করছি। আপনারা কিন্তু হিংটা তেলের ওপর দেবেন, এতে মাংসের টেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন চিনি। চিনিটা দিলে মাংসের কালারটা যেমন সুন্দর হবে, তেমন তার টেস্টটাও কিন্তু বেশ ভালো হবে। তো এইভাবে আরও 5 মিনিট মতন সময় ধরে মাংসটা নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 গোটা টমেটো। টমেটোটাকে কুচিয়ে নিয়েছি। তারপর মাংসটাকে একটু ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতন সময় ধরে রেখে দেবো, যাতে এর মধ্যে ব্যবহার করা টমেটোটা গলে যায়। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন পাঁঠার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে এসেছে। এর মধ্যে আরও 2 থেকে 3টি মতন কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। যে কোনো মাংস একটু ঝালঝাল না হলে ভালো লাগে না, তো সেই কারণে আমি এর মধ্যে 2 থেকে 3টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো মাংসটা যেহেতু কষা হয়ে এসছে, তো এখন আমি এর মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট মতন সময় ধরে আলুগুলোকে মাংসর সঙ্গে আলুগুলোকেও একটু কষিয়ে নেব। মাংস আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে এসছে। যে পাত্রে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে মোটামুটি 2 গ্লাস মতন জল আমি মাংসের মধ্যে অ্যাড করে দেবো। তারপর ঢাকনা লাগিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন সময় ধরে এই পাঁঠার মাংসগুলোকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কুকার ব্যবহার করতে পারেন, যেহেতু আমি কুকার ব্যবহার করছি না সেই কারণে আমার 15 থেকে 20 মিনিট মতন সময় লাগছে। কুকার ব্যবহার করলে আপনারা তিন থেকে চারটি মতন সিটি দিলেই মাংসটা কিন্তু রেডি হয়ে আসবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন পাঁঠার মাংসটা কিন্তু একদমই রেডি হয়ে এসছে আর সার্ভের জন্য একদমই প্রস্তুত। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন গরম মশলা, তারপর আরও 2 থেকে 3 মিনিট। তো এইভাবে আপনারা বাড়িতে একদমই সামান্য কিছু উপকরণের সাহায্যে একদমই নিরামিষভাবে রসুন পেঁয়াজ ছাড়া পাঁঠার মাংস রান্না করে নিতে পারেন। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এতে আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য আরও অনেক উৎসাহ পাব। আমি হয়তো প্রথমে ভাবতাম যে পেঁয়াজ রসুন ছাড়া মাংস রান্না করাই যায় না, কিন্তু আজকের পর থেকে আমার ধারণাটা একদমই ভুল হয়ে গেল। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু মাংস রান্না করা যায়, আর এই নিরামিষ মাংস রান্নার টেস্টটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। না খেলে আপনারা বুঝতে পারবেন না যে পেঁয়াজ রসুন ছাড়াও মাংসের টেস্টটা কেমন হয়। তো এইভাবে আপনারা একদমই নিরামিষভাবে পাঁঠার মাংস রান্না করে নিতে পারেন। নিরামিষ পাঁঠার মাংস রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।